আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং গুণাবলী তিনি তার নিজের জন্য পবিত্র কোরআনে আমাদেরকে, মানে তিনি তার নিজের জন্য সাব্যস্ত করেছেন এবং সেটা কোরআনে বর্ণিত হয়েছে, অথবা তার এই নাম এবং গুণাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছে। আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য যে সকল নাম এবং গুণাবলী নির্ধারণ করেছেন আমরা সেগুলোর উপরে বিশ্বাস করি, এবং সেগুলো যে অর্থে বলা হয়েছে সেই অর্থেই আমরা বিশ্বাস করি, সেটাকে কোনো ধরনের পরিবর্তন আমরা করি না, সেটাকে মানুষের সাথে বা কোনো সৃষ্টির সাথে মিলিয়েও ফেলি না, এবং সেটা নামে মাত্র আছে গুণে নাই সেটাও বলি না, যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিয়েছি। এই আলোচনাটা আমরা শেষ করেছিলাম, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা শুরার 11 নম্বর আয়াতে বলছেন যে কোনো কিছুই তার সাথে সাদৃশ্যপূর্ণ নয়, তিনি সবকিছু শোনেন এবং দেখেন। তার দেখা এবং শোনা কোনো সৃষ্টির সাথে মিলিয়ে ফেলাটা একেবারেই অনুচিত হবে, এটা কোনোভাবেই বৈধ হবে না, এটি হারাম। তো এরপরে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি তার এই রিসালায় তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন কি এই যে নাম এবং গুণাগুলির ব্যাপারে এত কথা বলার পরেও তিনি বলছেন যে ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, অর্থাৎ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা আল্লাহ এবং তার রাসূল যে পথ দেখিয়েছে এই পথের যারা অনুগামী অনুসারী, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে আল ফিরকা আন-নাজি আল মানসুরা সাহায্যপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত যে দলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই চিন্তার উপরে যেই মতাদর্শের উপরে আল্লাহ রাসূল নিজে ছিলেন এবং তার সাহাবীরা ছিলেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সমূহ যখন তারা শুনবে যখন তারা পড়বে ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ তার নিজের জন্য যে সকল গুণাবলী নির্ধারণ করেছেন সেগুলোকে তারা অস্বীকার করবে না, এগুলোকে তারা মানে এগুলো অস্বীকৃতি জানানোর কোনো সুযোগ তাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি সামিয়া শুনেন, তিনি বাসির, তিনি সবকিছু দেখেন, তিনি শেষ রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন, হেই না এবং ফুলুসুল লাইল, যখন রাতের 1/3 বাকি থাকে, এটা তারা বিশ্বাস করে, কিন্তু কিভাবে তিনি অবতরণ করেন সেই পদ্ধতি আমরা জানি। ওয়ালাই হরিফুন আল কালিমা আন মাওয়াদিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রেখে যাওয়া সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী যেই অর্থে তারা ব্যবহার করেছেন সেই প্রকৃত অর্থটাই তারা নিয়ে থাকে, এবং এখান থেকে নিজেদের পক্ষ থেকে আলাদা কোনো একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে সেটার যা অর্থ হওয়া উচিত ছিল সেখান থেকে পরিবর্তন করে অন্য অর্থ তারা মানে প্রকাশ করে না, এটা হচ্ছে আমাদের আকীদা। ওয়ালা ইউশহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং নিদর্শনগুলো রয়েছে সেগুলোকে তারা বক্র করে দেয় না, সেগুলোকে তারা মানে সঠিক যে অর্থ সে অর্থ থেকে নিজেদের কাছ থেকে বিকৃত কোনো কিছু সেখানে জোড়া লাগায় না, অথবা এটা ইলহিদুনা ইলহাদ, আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ইলহাদ করা মানে ইলহাদ মানে হচ্ছে কোনো কিছুকে বাঁকা করে দেওয়া, যেমন আপনার এই ধরনের আচরণগুলো ইয়াহুদীদের মধ্যে ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন যে তিনি হচ্ছেন গানি, তিনি হচ্ছেন কি বলে যে অমুকাপেক্ষী, তিনি ধনবান, তিনি ধনী, আর আমরা হচ্ছি ফকারা মিসকিন, তারা বলেছে যে আমরা হচ্ছি আগ্নিয়া আর আল্লাহ হচ্ছেন ফকির, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানে ধনবান তাকে তারা বলছে যে আল্লাহ হচ্ছেন ফকির, তো এই ধরনের কোন আচরণ এটাও ইলহাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ যেভাবে বলেছেন তার চেয়ে ব্যতিক্রম করে তারা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য কোনো একটাকে উপস্থাপন করেছে।